ইউক্রেনের রাজধানী কিয়েভ ও গুরুত্বপূর্ণ শহর মারিওপোল দখলে মরিয়া রাশিয়া। একের পর এক স্থল ও বিমান হামলায় বিপর্যস্ত এই দুই শহরে দখল নিতে পারলে তা হবে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য। ফলে হামলায় বিপর্যস্ত শহরগুলোতে বাড়ছে ধ্বংসস্তূপ ও হতাহতের সংখ্যা। এদিকে ইউক্রেনের রিভাইন অঞ্চলের একটি সামরিক স্থাপনে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এ অবস্থায় আজ আবারও যুদ্ধবন্ধে অনলাইনে বৈঠকে বসছেন মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। রোকসানা ইভার রিপোর্ট। রুশ বাহিনীর একের পর এক হামলায় চরম বিপর্যস্ত ইউক্রেনের সব গুরুত্বপূর্ণ শহর। কৌশলগত গুরুত্বপূর্ণ মারিওপোল দখলে লড়াই এখন শহরটির কেন্দ্রে পৌঁছে গেছে। মারিওপোলে রাশিয়া যুদ্ধাপরাধ ঘটাচ্ছে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে শহরটির সেনাদের আত্মসমর্পণে রাশিয়ার আলটিমেটাম প্রত্যাখ্যান করায় মারিওপোলের পরিণতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে কিয়েভে একটি আবাসিক এলাকা ও শপিং সেন্টারে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আরও অন্তত ৬ জন নিহত হয়েছেন। কিয়েভে নতুন করে কারফিউ জারি করেছেন সেখানকার মেয়র ভিটালি ক্লিটস্কো। স্থানীয় সময় সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত চলা এই কারফিউকালীন বন্ধ থাকবে দোকানপাট, ফার্মেসি এবং পেট্রোল পাম্পও। অব্যাহত হামলা চলছে ইউক্রেনের অন্যান্য শহরেও। এদিকে রাশিয়ার গোলা হামলায় সুমি শহরের একটি রাসায়নিক কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস বের হচ্ছে বলে দাবি করেছে আঞ্চলিক প্রশাসন। কারখানাটির ৫ কিলোমিটারের মধ্যে থাকা লোকজনকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে। এর আগে পশ্চিম ইউক্রেনের রিভনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ক্রেমলিন। এ অবস্থায় আবারও যুদ্ধবন্ধে বৈঠকে বসতে চলেছে মস্কো ও কিয়েভ। যুদ্ধবিরতির লক্ষ্যে অনলাইনের এই বৈঠকের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা। ATN Bangla.